শিলচরে উন্নয়নের নামে চলছে বৃহৎ কেলেঙ্কারি, অভিযোগ কাছাড় জেলা কংগ্রেসের। শিলচরের রাস্তাঘাট নরকঙ্কালে পরিণত হওয়ার পাশাপাশি নালা খননের মাধ্যমে চলছে ব্যাপক কেলেঙ্কারি। শাসক দলের কর্মীদের মুনাফা দিতেই শিলচরে কাজ শুরু করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উত্থাপন করল কাছাড় জেলা কংগ্রেস। আজ শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তুলে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, উন্নয়নের নামে মানুষকে শ্বাসরুদ্ধ করে মারা হচ্ছে। জমা জল থেকে শুরু করে ট্রাফিক সমস্যা ও খাবার জলের সমস্যায় শহরের জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিলের পোস্টপেড থেকে প্রিপেড প্রক্রিয়ায় ডিজিটাল লুট চলছে বলেও অভিযোগ করেন তিনি। তাছাড়া বেতুখান্দি বাঁধ সংস্কারের কাজে অতি নিম্নমানের বালুর পরিবর্তে জিওব্যাগে পলিমাটি ভরে নদী বাঁধ সংস্কার কার্য শুরু করা হয়েছে। নেই কোনো সাইনবোর্ড। শিলচর কালাইন সংযোগী শিববাড়ি রুট নিয়েও চলছে হরির লুট। শিলচরে উন্নয়নের নামে যে কেলেঙ্কারি চলছে তা নিয়ে শিলচরের সাংসদ ও বিধায়ক চুপ করে বসে আছেন বলে মন্তব্য করেন তিনি। শহরের জ্বলন্ত বিভিন্ন সমস্যাকে পেছনে ফেলে কাছাড় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সরকার তথা বিজেপির কর্মীদের হয়ে কাজ করছে বলেও এদিন অভিযোগ করেন দলের নেতৃবৃন্দরা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সিন্ডিকেট রাজ মাথা ছাড়া দিয়ে উঠেছে। বিজেপির জনবিরোধী নীতি ও আর্থিক কেলেঙ্কারি সহ শহরের জ্বলন্ত বিভিন্ন সমস্যা নিয়ে কাছাড় জেলা কংগ্রেস আগামী ঈদের পর বৃহৎ গণ আন্দোলন গড়ে তুলবে বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরুণ দত্ত মজুমদার, সঞ্জীব রায়, মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী বিদ্যাবতী রবিদাস, সীমান্ত ভট্টাচার্য ও বুবু দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা শিলচর জেলা কংগ্রেস গত 4 এপ্রিল শিলচর জেলাশাসকের কার্যালয়ে আমরা একটা স্মারকপত্র দিয়েছিলাম। সেই স্মারকপত্রে আমরা রাস্তাঘাট, ট্রাফিক সমস্যা এসব সমস্যা আমরা তুলে ধরেছি, জমা জলের সমস্যা। কিন্তু জেলা প্রশাসন আজকে পর্যন্ত আমরা যেগুলো স্মারকপত্রে উল্লেখ করেছিলাম কোনো কিছু সমাধানের জন্য কোনো চেষ্টা করেননি। আপনারা দেখবেন যে শিলচরের যে রাস্তাঘাট, এই সরকারের আমলে আগে আজকের থেকে 7 বছর আগের কংগ্রেস আমলে যে শিলচর শহরের রাস্তাঘাটের অবস্থা ছিল তার থেকেও আজকে যে নরকঙ্কাল শিলচর রাস্তাঘাট আজকে নরকঙ্কালে পরিণত হয়েছে। কিন্তু যখন মার্চ মাসের বৃষ্টিপাতটা হালে শুরু হয়েছে তখনই দেখা যায় এটা আনপ্ল্যান্ড ওয়েতে শিলচরের বিভিন্ন জায়গাতে ড্রেন খনন করার কাজ শুরু হয়েছে এবং এই ড্রেন খননের নামেও এটা বৃহৎ কেলেঙ্কারি। দেখবেন আপনারা কোনো ধরনের অ্যালাইনমেন্ট নাই, কোনো জায়গাতে এটা 7 থেকে আর বেশিভাবে বাঁকা করে ড্রেনের খনন চলছে এবং এই ড্রেনের খনন করে যারা ছোটো ছোটো ব্যবসায়ীরা দোকানপাট ভাঙা হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, কিন্তু তারপর ড্রেনে কাজ শুরু হয়নি। আজকে ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে বিবেকানন্দ রোডের যে ড্রেন 2 বছর অতিক্রম হতে চলেছে এখন পর্যন্ত অর্ধেক কাজ সম্পন্ন হয়নি। রাজনৈতিক দলের কিছু কর্মীদেরকে মুনাফা দেওয়ানোর জন্য ঠিকাদারের নামে লুণ্ঠনের জন্য একসঙ্গে শিলচর শহরের একটা আনপ্ল্যান্ড ওয়েতে সব কাজ শুরু হয়েছে এবং প্রত্যেকটা কাজ কোনো ধরনের সুপারভিশন নেই, কোনো ধরনের ডিপার্টমেন্টাল কোনো জেই নেই, প্রত্যেকটা কাজ নিম্নমানের কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।